আমন্ত্রণ এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদে সঙ্গে আছি সৈয়দ সামিউল আজম। শুরুতেই পুঁজিবাজার প্রসঙ্গ। সপ্তাহের চতুর্থ কার্যদিবসেও নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর লেনদেনে। দুপুর দেড়টা পর্যন্ত ডিএসইতে 560,29,00,000 টাকার শেয়ারে লেনদেন হয়েছে। এ সময় প্রধান সূচক ডিএসইএক্স 69.2 পয়েন্ট কমে 6,189 পয়েন্ট, ডিএস30 সূচক 12.2 পয়েন্ট কমে 1,356 পয়েন্টে এবং ডিএসইএস বা সরিয়া সূচক 23.1 পয়েন্ট কমে 2,214 পয়েন্টে অবস্থান করে। এখন পর্যন্ত ডিএসইতে 378টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারে লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে 29টির, কমেছে 272টির এবং অপরিবর্তিত রয়েছে 77টির। শেষ খবর পাওয়া পর্যন্ত লেনদেনের শীর্ষে অবস্থান করছিল বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি মালিক স্পিনিং মিলস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, সি পাল বিচ রিসর্ট অ্যান্ড স্পা ও সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড। অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসি লেনদেনেও ছিল নিম্নমুখী প্রবণতা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসির সার্বিক সূচক সিএএসপিআই 186.1 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 18,252 পয়েন্টে। সিএসসিতে আজ 240টি প্রতিষ্ঠানের লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে 27টির দর বেড়েছে, কমেছে 170টির, আর 43টির দর অপরিবর্তিত রয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত সিএসসিতে 14,10,00,000 টাকার শেয়ারে লেনদেন হয়েছে। এবার জানাবো অর্থ বাণিজ্যের বাকি খবর। বিদেশি ঋণের বোঝা জনগণের উপর না চাপিয়ে সিআরএস অবলম্বন করার মাধ্যমে কর ফাঁকি ও অর্থ পাচার রোধে দাবি জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি। টিআইবি জানায় 2014 সালে ওইসিজির উদ্যোগে প্রণীত এবং 2017 সাল থেকে কার্যকর ব্যাংক ও আর্থিক খাতে দেশে বিদেশে সব ধরনের লেনদেনের স্বয়ংক্রিয় তথ্য আদান প্রদান সহায়ক কমন রিপোর্টিং স্ট্যান্ডার্ড সিআরএস এর মাধ্যমে বাংলাদেশের প্রতিবেশী একাধিক দেশ সহ বিশ্বের 120টিরও বেশি দেশ ও তাদের দেশের বাইরে অবস্থানরত নাগরিকদের সব ধরনের ব্যাংকিং ও আর্থিক লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে পর্যবেক্ষণ করছে, যা দেশগুলোকে তথ্যের লেনদেনের মাধ্যমে একদিকে দেশে বিদেশে কর ফাঁকি নিয়ন্ত্রণ ও রাজস্ব আদায় এবং অন্যদিকে অর্থ পাচার প্রতিরোধ, চিহ্নিতকরণ, উদ্ধার সহ জবাবদিহি নিশ্চিতের সুযোগকে অবারিত করেছে। ট্রানজিট চুক্তির আওতায় মোংলা বন্দরে পণ্য খালাস শুরু করেছে ভারত। সোমবার বেলা 11টায় বন্দরের 9 নম্বর জেটিতে আনুষ্ঠানিক পরীক্ষামূলক ট্রানজিট চুক্তির কার্যক্রম শুরু হয়। এ সময় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার ইন্দরজিৎ সরকার ছাড়াও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মার্স লাইনের 2টি কন্টেনারের মাধ্যমে একটি কন্টেনারে ইলেকট্রনিক্স কাস্টিং লিমিটেড 70টি প্যাকেজের 16.380 টন লোহার পাইপ এবং আরেকটি কন্টেনারে 249টি প্যাকেজ 8.5 টন প্রিফর্ম এবং লাইটারটি মোংলা বন্দরে আসে। মোংলা বন্দরে খালাস হওয়া এসব পণ্য বাংলাদেশের কুমিল্লা স্থলবন্দর হয়ে ভারতে প্রবেশ করবে। গণপরিবহনে বাস্তবায়ন হচ্ছে না সরকারের নির্ধারিত ভাড়া তালিকা থেকেও বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীদের। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির ফলে সরকার ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে, কিন্তু পরিবহন সংশ্লিষ্টরা মানছেন না, তাও নিচ্ছেন ইচ্ছে মতো। বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটি বেশ কিছু জায়গায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করলেও খুব একটা সুফল আসেনি এখনও। এদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির সঙ্গে সঙ্গে খরচ বেড়েছে সব খাতে, বেড়েছে নিত্যপণ্যের মূল্য, সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে বেশিরভাগ পরিবারকে। তাই জ্বালানি তেলের দাম কমানোর জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে সর্বস্তরের মানুষ। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে 60%। মার্কিন প্রতিষ্ঠান অ্যাথেক্সার তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে জুন পর্যন্ত দেশটিতে তৈরি পোশাক রপ্তানি হয়েছে $501 কোটি, যা গেল বছরের একই সময় ছিল $313 কোটি। এই প্রবৃদ্ধির পরও তৈরি পোশাক খাতে উদ্যোক্তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় বাজার ইউরোপীয় ইউনিয়ন। এই বাজারে রপ্তানি কমলেও বাড়ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। যদিও এই সময়ের মধ্যে চীন ছিল মার্কিন বাজারের রপ্তানির শীর্ষে, বাংলাদেশের অবস্থান তৃতীয় আর ভিয়েতনাম রয়েছে দ্বিতীয় অবস্থানে। মার্কিন বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানির প্রবৃদ্ধি ভালো হলেও একে সাময়িক বলছে উদ্যোক্তারা।
দাম নিয়ে কম তেল দেয়াসহ নানান অনিয়মের প্রমাণ পাওয়া গেছে পেট্রোল পাম্প মালিকদের বিরুদ্ধে। বিষয়টি স্বীকার করে মালিক সংগঠনের নেতারা বলছেন, তুলনামূলক কম লাভ হয় অনেকেই অসাধু উপায় অবলম্বন করেন। জ্বালানি বিশেষজ্ঞ এম শামসুল আলম বলেন, 80 টাকায় বিক্রি করবে বলে কিনে এনেছে সেই তেল 114 টাকায় বিক্রি করছে, চোখের সামনে প্রমাণিত হওয়া সত্ত্বেও সেই ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে না। মজুদ থাকার পরও পাম্প বন্ধ রাখায় বেশিরভাগ পেট্রোল পাম্প প্রায় 10% কম তেল দেয় বলে অভিযোগ করে ভোক্তা অধিকার অধিদপ্তর। বিষয়টি স্বীকার করে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব। তাদের ব্যবসায় লাভ তুলনামূলক কম, এছাড়া লাইসেন্স নবায়ন করতে বিভিন্ন খাতে প্রচুর ঘুষ দিতে হয়, তাই প্রতি ক্ষতি পুষিয়ে নিতেই অনেক ব্যবসায়ী অসাধু উপায় অবলম্বন করেন বলে জানান তিনি। সারাদেশে প্রায় 4,000 পেট্রোল পাম্প রয়েছে, প্রতিদিন 2 থেকে 24,000 লিটার ডিজেল বিক্রি হয়। এই ছিল আজকের এসএটিভির অর্থ বাণিজ্য সংবাদ। এসএটিভির সবচেয়ে সংবাদ জানতে ভিজিট করুন www.satv.tv। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।